নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শনিবার যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে জয় শনি মহারাজের, জয় জয় শনি মহারাজের, জয় জয় শনি মহারাজের জয়। দেখুন, এই পাঁচ রাশির আমি কথা বলছি, এই পাঁচ রাশির মধ্যে হয়তো আপনার রাশির সাথে সেম টু সেম কিন্তু মিলে যেতে পারে, তবে আপনার ব্যক্তিগত জন্মছকে অর্থপ্রাপ্তির যোগ থাকা কিন্তু দরকার, তবেই কিন্তু আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু হবে। আমি যে কথাগুলো বলছি কি না, কম হোক বেশি হোক, অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে এই পাঁচটি রাশির। এবং যাদের অল্পের জন্য, দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, নিশ্চিতরূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে। দেখুন, রাহু হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটায়, রাহু শর্টকাটে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটায়। আপনার জন্মছকে যদি রাহু গ্রহ শুভ অবস্থাতে থাকে, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে, কারণ রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারকগ্রহ। আপনি প্রচুর প্রচেষ্টা করছেন, হচ্ছে না, আপনার ক্ষেত্রে এই যে টার্গেট নাম্বারটা আপনি মিলাবেন কী করে, তার ফর্মুলা রয়েছে। আপনার জন্মকুণ্ডলিতে যোগ রয়েছে কি না, কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন মাসে প্রাপ্তি রয়েছে, সেটা কিন্তু জানা দরকার। আমি বলছি বলে যে আপনার আগামীকাল প্রাপ্তি হবে এটা না, এটা একটা সার্বিক বিচার, আপনাদের এটা ব্যক্তিকেন্দ্রিক বিচার নয়। হয়তো আমি যে কথাগুলো বলছি হুবহু আপনাদের সাথে মিলে যেতে পারে, সেখানে আপনি আগামীকাল লাখপতি কোটিপতিও কিন্তু হতে পারেন, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্টের উপর। জন্মকুণ্ডলিতে আপনার ভাগ্যভাব যদি স্ট্রং থাকে, আপনার ধনভাব যদি স্ট্রং থাকে, আকর্ষিক প্রাপ্তির ভাব যদি স্ট্রং থাকে, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। হয়তো আপনার বাধা আসছে, এর জন্য রাহু রক্ষা কবচ এবং ভাগ্যভাবকে স্ট্রং করা কিন্তু দরকার, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। অর্থাৎ ভাগ্যভাবকে যদি স্ট্রং করা যায়, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কেউ কেউ বলেন যে স্যার, আমার দীর্ঘদিন প্রচেষ্টা করছি, অর্থপ্রাপ্তি ঘটছে না। আমি বলবো বার্থ চার্ট রিফর্মেশন করুন। এই বার্থ চার্ট রিফর্মেশনের মাধ্যমে আপনার কিন্তু চটজলদি অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে, কারণ আমি যে রাশিগুলোর কথা বলছি কি না, সেম টু সেম আপনার সাথে কিন্তু মিলতে পারে। আপনার জন্মকুণ্ডলিতে রাহু, বুধ, শুক্র, শনি এই চারটি গ্রহ কেমন রয়েছে, তার উপর বিচার করবে যে আপনার এই অর্থপ্রাপ্তি ঘটবে কি না। কিছু সংখ্যক মানুষ ভাবেন যে স্যার বলছেন টার্গেট নাম্বার শুভ সময়, আপনারা একটা টিকিট কেটে ফেলি। দেখুন, অনেক অর্থ অপচয় করছেন, বন্ধ করুন অর্থ অপচয়, কারণ আপনার সময়টা জেনে নিন,
আপনাদের কষ্ট অর্জিত অর্থ নষ্ট করবেন না। আমি হাত জোর করে অনুরোধ করছি আপনাদের কাছে, আপনাদের কাছ থেকে কিছুটা আমি সময় প্রতিদিন নিই। আপনার এই সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট এই জন্য যে আপনার জন্মছকে এই প্রাপ্তির জায়গাটা কোন বছর রয়েছে সেটা কিন্তু দেখা একান্তই দরকার। কিছু সময় আপনাদের কাছে আমি হাত জোর করে নিই, হয়তো যে জায়গাটা আপনাদের কাছে আমি বারবার বলি যে ভিডিওটি আপনারা একবার না পাঁচবার শুনবেন, কারণ আপনারা যে অর্থগুলো খরচ করছেন প্রতিদিন কষ্ট অর্জিত অর্থ, তাই একবার হলো দেখে নিন না যে আপনার জন্মছকে এই যোগ রয়েছে কি না। এবং এর পাশাপাশি দেখা দরকার যে আপনার ধনভাব এবং ভাগ্যপাব। পাঁচ রাশির নাম, টার্গেট নাম্বার, শুভ সময়। প্রথম রাশি আগামীকালের জন্য মকর রাশি। মকর রাশির টার্গেট নাম্বার 2 এবং 7। আপনাদের শুভ সময় সকাল 11:56 পর্যন্ত, টাইমটা শুভ। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আগামীকালের জন্য, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির টার্গেট নাম্বার 8 এবং 4। আপনাদের যে শুভ সময় সকাল 10:45 থেকে 12:26 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 2। আপনাদের শুভ সময় সকাল 11:34 থেকে 12:46 পর্যন্ত, টাইমটা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার 7 এবং 1। আপনাদের যে শুভ সময় সকাল 11:00 থেকে আপনার 12:33 পর্যন্ত, টাইমটা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির টার্গেট নাম্বার 3 এবং 1। আপনাদের যে শুভ সময় সকাল 10:31 থেকে শুরু করে আপনার 11:56 পর্যন্ত, টাইমটা শুভ। অর্থাৎ আগামীকাল শনিবার এই পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির কিন্তু যোগ সৃষ্টি হয়েছে। হয়তো আপনার রাশির সাথে সেম টু সেম মিলে যেতে পারে, তবে একটি কথা আমি আবারও বলবো যে আপনার জন্মকুণ্ডলিতে যোগ রয়েছে কি না সেটা আগে জেনে নিন, তবেই এই প্রাপ্তির ক্ষেত্রে প্রচেষ্টা করুন। কারণ সময় থাকতে কাজ করুন, সময় পেরিয়ে যাওয়ার পর আপনারা এই প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু আসবে না। সেই জন্য বার্থ চার্ট রিফরমেশান আমি বারবার বলছি, এই ফর্মুলাটি আপনারা করুন, নিশ্চিতরূপে আপনাদের কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। তো যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। এবং একটি কথা আবারও বলছি, আপনার ব্যক্তিগত জন্মছককে একবার হলেও অ্যানালাইসিস করুন, যোগ কখন রয়েছে এবং আপনার ক্ষেত্রে মহাপ্রাপ্তির জায়গাটাতে বাধা কখন রয়েছে, সেই বাধাটাকে আগে কাটাতে হবে। এবং দশা মহাদশা আপনার পারমিট করছে কি না সেটা জেনে নিন। শুধু ভিডিও দেখলেই হবে না, আপনারা একবার হলো নিজেরা পরামর্শটা করুন আপনাদের ফরচুনা নাম্বার কোনটা। নমস্কার।